পিরোজপুর পৌরসভার রাজারহাটে পুত্রবধূর মিথ্যে মামলা সহ নানা হয়রানিতে অসহায় হয়ে পড়েছে একটি সংখ্যালঘু পরিবার। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় মন্দিরে এক বৈঠকে এলাকাবাসীর কাছে বিভিন্ন অভিযোগ তুলে ধরে পরিবারের লোকজন। তাদের দাবি, 2020 সালের অক্টোবরের শেষ দিকে খুলনায় শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে রহস্যজনকভাবে মারা যায় তাদের ছেলে বিপ্লব সাহা। সেখানেই তড়িঘড়ি তার সৎকার করা হয়। এরপর থেকে পুত্রবধূ ইতি সাহা সম্পত্তি দখল, হয়রানিমূলক মিথ্যা মামলা ও নানান হুমকি দিচ্ছে পরিবারটিকে। এর বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা। ওই বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।